তিনি বলছেন যে সুখরঞ্জন বালি প্রসঙ্গে আসি, হঠাৎ জামাত শিবির বলতে শুরু করলো সুখরঞ্জন বালিকে গোয়েন্দা সংস্থা অপহরণ করে ভারতে পাঠিয়ে দিয়েছে। সেই সময় আমরা অনেকেই আশঙ্কা করেছিলাম, আমরা বলতে ওনারা আশঙ্কা করেছিলেন যে জামাত শিবির কি টাকা পয়সা দিয়ে অথবা ভয় ভীতি দেখিয়ে এই সাক্ষীকে বশ করেছে এবং বিতর্ক সৃষ্টির জন্য তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এই পর্যবেক্ষণের কয়েকটি কারণও তিনি দেখিয়েছেন, যেদিকে আমরা সুখরঞ্জন বালির মুখ থেকে শুনলাম ভিন্ন রকম কথা তার দেশ ছাড়ার আসল কাহিনী। যাই হোক, এখন এই কাহিনীগুলো সাজানো এমনটাই দাবি আরিফ জাবতিকের। তিনি যে যুক্তিগুলো দেখিয়েছেন যে সাঈদের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে জবানবন্দি গ্রহণ করা হয়েছিল 132 জনের, সেখান থেকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়েছিল 68 জনকে। সাক্ষ্য গ্রহণ শুরু হলে প্রথম কয়দিনে টানা সাক্ষী দেন 27 জন, তারপরে সাক্ষী হাজির করার ক্ষেত্রে প্রসিকিউশন পক্ষের অবহেলা গা ঢিলা দেওয়ার পরিলক্ষিত হয়। সূত্র দিয়েছেন তিনি বিডি নিউজ 19 মার্চ 2012। তিনি বলছেন যে সুখরঞ্জন বালি রাষ্ট্রপক্ষের কাছে জবানবন্দি দেওয়ার পরপরই নিখোঁজ হয়ে যান বলে তার মেয়ে মনিকা রানী মণ্ডল 25 ফেব্রুয়ারি 2012 সালে থানায় এটা জিডি করেছিলেন। ওই সময় আপনার জামায়াতের আইনজীবীরা বলতে শুরু করেছিলেন যে রাষ্ট্রপক্ষ ইচ্ছা করে সুখরঞ্জন বালিকে হাজির করছে না, যদিও প্রসিকিউশন পক্ষ আদালতকে বলেন যেহেতু বাদবাকি সাক্ষী হাজির হয়েছেন, সুখরঞ্জন বালি অনুপস্থিত থাকায় তার জবানবন্দিকে আদালত বিবেচনা করতে পারেন। ইনফ্যাক্ট ওই সময় পর্যন্ত সুখরঞ্জন বালি এককভাবে আলাদা গুরুত্ব পায়নি। সাঈদের পক্ষে এবং বিপক্ষে সব ধরনের সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছিল 23 অক্টোবর, তারপরে হুট করে 5ই নভেম্বর সুখরঞ্জন বালি জামায়াতের আইনজীবীদের গাড়িতে করে এসে আদালত প্রাঙ্গণে হাজির হলেন। হুট করে বলছি কারণ মামলার শুধু যুক্তিতর্ক পেশ, বাকি সব সাক্ষীর সাক্ষ্য পর্ব শেষ। সেই সময় রাষ্ট্রপক্ষ কিংবা সাঈদী পক্ষ কেউই সুখরঞ্জন বালির নাম নতুন করে কোনো সাক্ষ্য তালিকায় তোলেননি, সুতরাং তাকে আদালত প্রাঙ্গণে হাজিরই করা হয় নাটক করার জন্য, ভাবছেন এই আরিফ জাবতিক নামক সাংবাদিক। তারপর আরেকটি গাড়িতে টানা হেস্টা করে তাকে আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়া হয়। জামায়াতের আইনজীবীরা বলতে শুরু করেন এই অপহরণ সরকারের গোয়েন্দা সংস্থারা করেছিল। উনি 2 নম্বর যে যুক্তি দিয়েছেন, সুখরঞ্জন বালির তারপর খোঁজ পাওয়া যায় ভারতে, সেখানে তিনি অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে উত্তর 24 পরগনার স্বরূপনগর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 23 ডিসেম্বর রাতে তাকে আটক করেছিল বিএসএফ। জিজ্ঞাসাবাদের জবাবে সুখরঞ্জন বালি বিএসএফের কাছে স্বীকার করেছিলেন তিনি বনগায় তার বড় ভাই পরিতোষ বালির বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে এসেছেন। তিনি সূত্র হিসেবে দিয়েছেন বিবিসি 16 মে 2013। গ্রেফতার হওয়ার পর তিনি ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। আরিফ জাবতিক বলছেন যে মজার ব্যাপার হচ্ছে ভারতের নিরাপদ পরিবেশে তিনি রাজনৈতিক আশ্রয় আবেদন করার সময় বলেছিলেন বাংলাদেশে ফিরলে সরকার তার জীবন সংশয় করতে পারে, কিন্তু সেই আবেদনে তিনি ঘুণাক্ষরেও বলেননি সরকার ইতিমধ্যে তাকে বিপদগ্রস্ত করে ভারতে ঢুকিয়ে দিয়েছে। তার মামলা ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু কোনো ধাপে এরকম কিছু বলেনি, জাস্ট বলেছেন যে ফিরলে বিপদ হতে পারে। এই কথার কোনো ভিডিও না থাকায় সুখরঞ্জন বালির আবেদন ভারতের আদালত গ্রাহ্য করেনি এবং তাকে কয়েক মাস পর আবারও বাংলাদেশে ফিরে আসতে হয়। বাংলাদেশে ফেরার পর তাকে কোনোরকম হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়নি। সর্বশেষ সুখরঞ্জন বালিকে আবারও পাওয়া গেল সাঈদের জানা যায়। ওই সময় তিনি সাঈদি ফাউন্ডেশনে হাজির হন এবং জামায়াত সমর্থিত বিভিন্ন ইউটিউবারদের ইন্টারভিউ দিয়েছেন। এতেই বোঝা যাচ্ছে যে গোটা সময় সুখরঞ্জন বালি জামাতের সাথে নিবিড় যোগাযোগ রেখেছেন। সর্বশেষ তিনি লিখেছেন যে যেই প্রশ্নের জবাব জানা হবে না। দর্শক, সাঈদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাধারণ খেটে খাওয়া মানুষদের বিভিন্নভাবে হেনস্থা এবং নির্যাতন করেছে জামায়াত, এটা দাবি হচ্ছে আরিফ জাবতিকের। দেলোরেশন সাঈদের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রপক্ষের মামলার চূড়ান্ত সাক্ষী ছিলেন 8 জন। রাষ্ট্রপক্ষের 8 নম্বর সাক্ষী মোস্তফাকে শীত কেটে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়, আর পরবর্তী সময় এখানে একে একে অনেককেই নানান ধরনের ঝামেলায় ফেলানো হয়েছিল। তো যাই হোক, আমাদের এই সাংবাদিক বলছিলেন যে বাংলাদেশ এক অদ্ভুত সময় পার করছে, সেখানে গ্রামের এক সংখ্যালঘু মানুষ কোন রহস্যের মধ্য দিয়ে জীবন পার করছেন তা হয়তো জানা যাবে না।
তিনি কি আপনার গৌরাঙ্গ সাহার মতোই লোভনীয় কোনো অফার পেয়ে ভারতে চলে গিয়েছিলেন, নাকি চাপ এবং প্রাণভয়ে তিনি জামাতের পাপেট হয়েছেন? মানে এই সাংবাদিকের বিশ্লেষণটাকে যদি আমরা মানে একটু ফোকাসে আনি, তাহলে তিনি বলতে চাচ্ছেন যে সুখরঞ্জন বালি বেসিক্যালি জামায়াতের এজেন্ট, একজন হিন্দু মানুষ হয়ে কেমন একটা আশ্চর্যজনক কথাবার্তা অথবা টাকা পয়সা দিয়ে তাকে জামাত এই ধরনের সিচুয়েশন আনেছে। এখন সুখরঞ্জন বালির গতকালকের দেওয়ার এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণে, যে ধরেন এই মুহূর্তে সুখরঞ্জন বালির এই বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে যেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বা নানান ধরনের যে ঘটনা সামনে আসছে, সেই ঘটনা থেকে সুখরঞ্জন বালিকে আবারও কি আসলে জিজ্ঞাসাবাদ অথবা কোনো রকমের আইনি গ্যারাকলে পড়তে পারেন কিনা? কারণ আদালতের কাছে ওনার যে প্রথম জবানবন্দি, যদিও তিনি তার সেই জবানবন্দি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা কিন্তু বিভিন্ন সময় দিয়েছেন, আর দিন শেষে গতকালকে সাইদি সাহেবের জানাজায় এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, সকল কিছু মিলিয়ে নতুন আরও একটা সমীকরণ তৈরি হয়েছে। তবে সুখরঞ্জন বালির মতন একজন হিন্দু মানুষ কেন আসলে সাইদি সাহেবের পক্ষে এসে এই ধরনের বক্তব্য দিবেন? তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ছিল যে সাইদি সাহেব যখন সেই এলাকার এমপি ছিলেন দুই টার্মে, ওই সময় তারা মায়ের পেটে বসবাস করেছেন, অনেক রকম পজিটিভ বক্তব্য কিন্তু তার জায়গা থেকে এসেছেন। এমনকি তিনি দাবি করেছেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সময় কোন ইউনিটে ছিলেন, ইভেন তিনি নিজে সেই আই উইটনেস যে ঘটনার দিন রাতে তার ভাইকে হত্যার সময় সেখানে সাইদির উপস্থিতি ছিল না।